সালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। ভিউয়ার্স, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব প্রত্যেকের মোবাইলের, অর্থাৎ আজকের ভিডিওটা সবার জন্য উপকার, সবার কাজে লাগবে। আমি আজকে এডিট নিয়ে কথা বলছি না, আমি আজকে নির্দিষ্ট কোনো সেটিংস নিয়ে কথা বলছি না, আমি বলছি প্রত্যেকের মোবাইলের একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। আর আজকের ভিডিওটা হচ্ছে, আপনারা যে কোম্পানির ফোন ব্যবহার করেন ওই কোম্পানির একটি অ্যাপ্লিকেশন আপনার মোবাইলে থাকে। যেমন আমি ভিভো ফোন ব্যবহার করতেছি, সেক্ষেত্রে আমার এখানে দেখতে পাচ্ছেন vivo.com নামে একটা অ্যাপ্লিকেশন রয়েছে। আপনি যদি রিডমি ব্যবহার করে থাকেন তাহলে redmi.com নামে একটা অ্যাপ্লিকেশন থাকবে। যদি আপনি স্যামসাং ব্যবহার করে থাকেন তাহলে আপনার ওই নামে একটা অ্যাপ্লিকেশন থাকবে। অর্থাৎ আপনি যে কোম্পানির ফোন ব্যবহার করে থাকেন ওই কোম্পানির একটি অ্যাপ্লিকেশন থাকে। আর ওই অ্যাপ্লিকেশনটা আমরা এতটাই অবহেলা করি, মোটেও ইউজ করি না, অর্থাৎ একবারও আমরা এটা ওপেন করি না। আজকে আমি এই অ্যাপ্লিকেশনটি ওপেন করে আপনাদের এমন কিছু সেটিংস বা এমন কিছু দুর্দান্ত অপরচুনিটি দেখিয়ে দিব, যেগুলো আপনারা দেখার পর আপনারা এই অ্যাপ্লিকেশনটা ব্যবহার করতে বাধ্য হবেন পরবর্তীতে। তো চলুন আমরা শুরু করি এবং দেখিয়ে দেই, তবে তার আগে আরেকটা কথা বলে নিচ্ছি। হ্যালো ভিউয়ার্স, এ ধরনের ইন্টারেস্টিং ইউজফুল ট্রিক্স অ্যান্ড টিপস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আর অলরেডি যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে থ্যাংক ইউ ফর সাবস্ক্রাইব। ওকে ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক। তো ভিউয়ার্স, আমরা যে কাজটুকু করবো, আমরা যদি আপনাদের মোবাইলের, এখানে আরেকটা কথা বলে রাখি, আপনাদের হয়তো অনেকের বিভিন্ন মডেলের বা বিভিন্ন কোম্পানির মোবাইল থাকতে পারে, অবশ্যই থাকবে। তো যদি আপনার রেডমি থাকে তাহলে তো আমি বলছি, পূর্বেও বলছি যে আপনার একটা অ্যাপ্লিকেশন থাকবে, আপনারা জাস্ট ওই অ্যাপ্লিকেশনটা ওপেন করে নেবেন। সো আমি আমার অ্যাপ্লিকেশনটা ওপেন করলাম। ওপেন করার পর যদি আমার ডাটা কানেকশন দেওয়া থাকে, যেহেতু আমার অলরেডি ডাটা কানেকশন দেওয়া আছে, আপনাদের ক্ষেত্রে যদি আপনাদের ডাটা কানেকশন দেওয়া থাকে তাহলে এরকম ইন্টারফেস শো করবে। এবং আপনার যে কোম্পানির সেটটা রয়েছে ওই কোম্পানির যে কোনো ফোন আপডেট হওয়ার সাথে সাথেই, অর্থাৎ ওই কোম্পানির কোনো ফোন যদি নতুন আপডেট হয়, নতুন বের হয়, সেক্ষেত্রে আপনি পেয়ে যাবেন এখানেই। বিষয়টা আশা করি বুঝাতে পারছি। যেমন আপনার মোবাইল যদি ভিভো হয়ে থাকে, নতুন আপডেট ভিভো কি আসছে, মডেল কি, কেমন দেখতে, কিভাবে, এগুলো দেখার জন্য আমরা অনেকেই কী করি, গুগলে সার্চ দেই বা বিভিন্ন ইউটিউব রিভিউ ভিডিও দেখি। কিন্তু আপনারা এই অ্যাপ্লিকেশনটা ব্যবহার করে, আপনার সেটের অ্যাপ্লিকেশনটা ব্যবহার করে আপনি আপনার কাঙ্ক্ষিত সব কিছু দেখতে পারবেন, ঠিক আছে? তো আমি আপনাদের আরও কিছু বিষয় দেখিয়ে দিই। আপনারা এখানে দেখতে পাচ্ছেন মোর লেখা আছে, আপনারা যদি এই মোর অপশনে ক্লিক করেন তাহলে আরও কিছু সেট পেয়ে যাবেন, সেগুলো আপনারা দেখতে পারেন, রিভিউ করতে পারেন। সো আমি আপনাদের সবগুলো দেখিয়ে দিতে চাচ্ছি না বা দিবেও না, অলরেডি ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে আমি জানি। তো আমি আপনাদের আরও কিছু সেটিংস দেখিয়ে দিতে চাচ্ছি বা দিতে হবে। সো যাই হোক, তারপর আমি এই যে ইন্টারফেস রয়েছে এটার উপর ট্যাপ করব। ওকে, মূল কাজ কিন্তু এটাই, আমি আবারও বলে নিচ্ছি, আমি আপনাদের যে বিষয়টা দেখিয়ে দিতে চাচ্ছি সেটা হচ্ছে এই বিষয়টাই। আচ্ছা, আপনি যদি নতুন কোনো মোবাইল কিনে থাকেন সেক্ষেত্রে আপনার মোবাইলের ওয়ারেন্টি ডেট কতটুকু বা কতদিন বাকি আছে সেটা আপনি এখানে এসে দেখতে পারবেন। বিষয়টা আরেকটু আমি আপনাদের ভেঙে বলি, যদি আপনি 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন, 10 দিন, 15 দিন, 20 দিন ইউজ বা 2 মাস, 3 মাস, 4 মাস ইউজকৃত কোনো সেট কিনতে যান, সেক্ষেত্রে আপনাদের রিয়েল যে ডেটটা রয়েছে বা সেটের রিয়েল যে ওয়ারেন্টি কার্ড সেটা আপনি কিভাবে দেখবেন, এই ইন্টারফেসে এসে দেখতে পারেন। যদিও আপনি যার কাছ থেকে সেট নেবেন সে সত্য বলছে না মিথ্যা বলছে সেটা আপনাকে দেখতে অনেক সময়ের প্রয়োজন বা সেটা অনেক সময় নিতে হবে। তো যাই হোক, আপনি সরাসরি এটা এই অ্যাপ্লিকেশনটা ওপেন করে এরকম ইন্টারফেসে এসে এটা দেখতে পারেন। আচ্ছা, মূল যে বিষয়টা আমি আপনাদের মূল যে বিষয়টা দেখিয়ে দিতে চাচ্ছি সেটা হচ্ছে, আপনি আপনার সেট নষ্ট হলে, সফটওয়্যার কোনো বা হার্ডওয়্যারে কোনো সমস্যা হলে আপনি কি করেন। অবশ্যই আপনি কাউকে দেখান বা আপনি নিজে থেকে চেষ্টা করেন, ঠিক আছে? বা আপনি বিভিন্ন আপনার নিকটস্থ কোনো কন্ট্যাক্ট অফিসে নিয়ে যান বা সার্ভিস সেন্টারে নিয়ে যান, কিন্তু আপনি নিজেও জানেন না, আপনি গড়ে বসে আপনার এই কোম্পানির সাথে নিজে নিজে যোগাযোগ করতে পারবেন এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে। আপনি মেসেঞ্জারের মতো চ্যাট করে আপনার সমস্যা সমাধান করতে পারবেন এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে। এবং আপনার এই কোম্পানির সেটের নিকটস্থ অফিস কোথায় আছে
বা কীভাবে কোন সেবা প্রয়োজন সেটাও আপনি এখান থেকে পেতে পারেন। আচ্ছা, আমি আপনাদের প্রথমেই বলে নিচ্ছি বা প্রথমেই দেখিয়ে দিব যে আপনি কীভাবে আপনার নিকটস্থ কোম্পানির সাথে বা আপনার সেটের অফিসের সাথে কীভাবে যোগাযোগ করবেন। এজন্য আপনি এই যে দেখতে পাচ্ছেন লাইভ চ্যাট নামে একটা অপশন আছে, এটার উপর ট্যাপ করবেন। ট্যাপ করার পরপরে কিন্তু এরকম একটা ইন্টারফেস শো করবে, এখানে আপনার নাম, ফোন নাম্বার এবং ইমেল অ্যাড্রেস দিয়ে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর একটা চ্যাট অপশন আসবে, তো আপনারা ওই অপশনে ক্লিক করে চ্যাট করতে পারবেন। এ বিষয়ে যদি আপনাদের কোনো ডাউট ফিল হয় বা আপনারা এই বিষয়টা করতে পারছেন না মনে হয় বা পারবেন না মনে করেন, তাহলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন, আমি পরবর্তী একটা ভিডিও দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, যাই হোক, তারপর আপনারা যে কাজটুকু করবেন সেটা হচ্ছে ব্যাকে চলে আসবেন। আসার পর এখানে দেখতে পাবেন হার্ডওয়্যার টেস্ট, আপনার সেটের হার্ডওয়্যারে কোনো সমস্যা হলে এখান থেকে টেস্ট করতে পারেন, আপনার হার্ডওয়্যারে কোন সমস্যাটা হচ্ছে এখান থেকে আপনি টেস্ট করতে পারবেন। ঠিক আছে, আর অনেকগুলো বিষয় রয়েছে, এ বিষয়ে যদি আপনারা কোনো ভিডিও চান তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। সব কিছু কিন্তু একদিনে দেওয়া সম্ভব না, ভিডিওটা লম্বা হয়ে যাবে। ওকে, তারপর আপনারা দেখতে পাচ্ছেন এখানে সার্ভিস সেন্টার, এটার উপর ট্যাপ করলাম। ট্যাপ করার পর আমার নিকটস্থ সার্ভিস সেন্টার কোথায় আছে, নাম কি, কোন রোডে আছে এবং অর্থাৎ পুরো ডিটেলস আপনি পেয়ে যাবেন। ঠিক আছে, আচ্ছা যাই হোক, এবারে আমি দেখিয়ে দিব যে আপনার এই সেটের কোম্পানির সাথে আপনি কিভাবে ফোনে যোগাযোগ করবেন বা আপনি কিভাবে ইমেলের মাধ্যমে যোগাযোগ করবেন। এখানে দেখতে পাচ্ছেন আপনি কন্ট্যাক্ট আস নামে একটা অপশন আছে, আপনি জাস্ট ওই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ফোন নাম্বার আছে, এখানে দেখতে পাচ্ছেন জিমেল আইডি রয়েছে, এই যে দেখেন, এই যে দেখেন। ঠিক আছে, এছাড়াও তাদের নিজস্ব ফেসবুক ওয়েবসাইট রয়েছে, এই যে দেখেন, তাদের সাথে মেসেঞ্জারে যোগাযোগ করতে পারবেন। এখানে এখানে আরেকটি অপশন আছে, তো বিষয়টা আশা করি বুঝাতে পারছি। তো আজকের ভিডিওটা থেকে আপনি কেমন উপকৃত হলেন বা এখানে যতগুলো সেটিংস দেখিয়ে দিলাম, যতগুলো বিষয় আপনাদের সাথে শেয়ার করলাম, এই বিষয়গুলোর মধ্যে সবচেয়ে ভালো আপনার কাছে কোনটি লেগেছে বা আপনার কোনো সমস্যা আছে কি না সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।